ওপরে বাবা, আমরা গত কথা শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার, শোনা যায়। থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে এই চার্ট থেকে দেখতেছিলাম যে বেসিক্যালি আমাদের প্রেশার ইন্টারস্টেস কুলার ইউজ করা হয়, যাতে সেটার ইফিসিয়েন্সি কম্প্রেসর কুলারটা বাড়ে, এবং সেই জন্য এই দেওয়া হয়। এবং সেই জন্য আমরা দেখছি যে আমরা একটা কম্প্রেশন রেশিও বাইর করি, যেটা থেকে বেসিক্যালি আমরা ক্যালকুলেশনটা করে থাকি। এই যে কম্প্রেশন রেশিওর যে সূত্রটা, বেসিক্যালি আমাদের চলে হচ্ছে এডিয়াবেটিক লাইনের সাথে। সো আমাদের একটা কোশ্চেন ছিল গত ক্লাসে, আমি একটু বই পড়ার পরে আমারও ক্লিয়ার হয়ে গেল কেন হচ্ছে আর কি। তো আমরা এই যে প্রেশারটা এখানে যে যোগ করতেছিলাম ইন্টার স্টেজ থেকে, এবং এটা বিয়োগ করতেছিলাম, এটা কেন করা হয়? একটা ভালো কোশ্চেন করছিল গত ক্লাস। তো এটার কয়জন আসছে? 20 জন আসছে, ঠিক আছে। এখানে দেখো, আমাদের যে এই কার্ভ লাইনটা চলতেছে হচ্ছে যে এই লাইনে, বেসিক্যালি এই লাইনে কাজ করতেছে, মানে নর্মালি যে এটা অপারেট করতেছে এটা। সো আমাদের ইফেক্ট, বিভিন্ন ইফেক্টের জন্য অলরেডি আরো ডায়াগ্রাম দেখা হয়েছে, যে আমাদের এই কার্ভটা প্রেশার এবং ভলিউমের কার্ভটা একটু মুভ করে। সো আমরা যদি দেখি এখানে যে আমাদের ইন্টারকুলিং এর জন্য আমাদের কার্ভটা মুভ করে গেছে, অর্থাৎ এই বরাবর কাজ করতেছে। যদি কুলিং ইউজ করা হয় জ্যাকেটের, তাহলে আর একটু সরে যাচ্ছে কার্ভটা, অর্থাৎ বেশি কুল করতেছে। তো এটার জন্য একটা কথা বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, আমি বইটাও নিয়ে আসছি। তো বিশাল মুশকিল, যাই হোক, ওটা বইটা তোমরা দেখে নিও। এটা ঘটনাটা হচ্ছে যে এখানে ওয়ার্কের স্টেজেরইটা চেঞ্জ করতেছে না, কিন্তু ওয়ার্কলোডটা পার কম্প্রেসরে কমায় দিচ্ছে। এবং আরেকটা জিনিস করতেছে, ওই যেহেতু আমরা দেখতেছি প্রেশারটা যে সেকেন্ড স্টেজে একটু ড্রপ করতেছে, মানে যেটা মেইন অপারেটিং হওয়ার কথা
এই কুলিং এর জন্য, সে যে ড্রপ করতেছে এটাই বেসিক্যালি এই কারণে অঙ্কের মধ্যে আমরা এই যে এই লাইন 49 যেটা আমরা এটা যে ইকুয়েশনটা ছিল ফার্স্ট স্টেজে, সেখান থেকে আমরা মাইনাস করি এবং এটা প্লাস করি এই কুলিং এর ইফেক্টের জন্য, ঠিক আছে, কুলিং এর গ্রাফের জন্য। এই হচ্ছে এটার মেইন ঘটনা আর কি, অঙ্কটাতে কেন প্লাস মাইনাস করা হয় এটা হচ্ছে ব্যাপার। সো বইয়ে আরো ডিটেলসে লেখা আছে, তোমরা তো জানো কোন বইটা পড়ানো হচ্ছে সেটা জানে সবাই, কেউ বলতে পারো দেখি এটা চ্যাপ্টারটা কোন জায়গা থেকে কি দেওয়া হচ্ছে, যে প্রথমে ক্লাসে বলা হয়েছিল মনে থাকলে হয়, কে বলতে পারবা কোন বই ফলো করা হয় চ্যাপ্টার না বললেও চলে? লুডুইগের চ্যাপ্টার 12। ওকে ভেরি গুড, সো সবাই একটু খেয়াল করো লুডুইগের বইয়ে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, যেখানে এটার ওই কার্ভটা নিয়ে কথা বলছে, ঠিক আছে। এই হলো এখানে ঘটনা, তো কি ব্যাপার আর মানুষজন জয়েন করতেছে না কেন? রাইট, লুডুইগের বইয়ে না যে এখানে সো ইন্টারস্টেস কুলিং এর জন্য বিভিন্ন টেম্পারেচার ড্রপের জন্য এটার পারফরমেন্সটা বৃদ্ধি পায়, এই জন্যই আমরা সাধারণত কুলিং বা ইত্যাদি করে থাকি আর কি ইন্টারস্টেস কুলিং। আর এটা প্রতি ক্ষেত্রেই বাড়ে, এটা ইভাপোরেট সরি রিসিপ্রোক মেইনলি যে কম্প্রেসরগুলো দেখানো হয়েছে সেই কম্প্রেসরগুলোতেও বাড়তেছে, আবার যে নতুন এটা আমরা আলোচনা শুরু করেছিলাম সেন্ট্রিফিউগাল কম্প্রেসর সেটাতেও বাড়বে, প্রতি জায়গাতে আমাদের হাই প্রেশারের সাথে হাই টেম্পারেচার তৈরি করে। সো আমরা যদি দেখি মানে বেসিক ফান্ডামেন্টাল বেসিকে যে এটাও কিন্তু ঘুরতেছে, ইম্পেলারটা ঘুরতেছে রেডিয়াল ইয়ের জন্য, সে আমাদের হাই স্পিড তৈরি করতেছে এবং এটা ওই সেন্ট্রিফিউগাল যে পাম্প রয়েছে তার সাথে ফান্ডামেন্টালি একইভাবে কাজ করে। এই হলো এটার সেন্ট্রিফিউগাল কম্প্রেসরে, কিন্তু এটার একটা ডিফারেন্স আছে। আমরা কম্প্রেসরের কি জিনিস একটা বেশি থাকে আমরা ইনিশিয়ালি বলছিলাম, কি থাকতে পারে কেউ বলতে পারো যে এটাতে একটু একটু ডিফারেন্সলি কাজ করতেছে ওয়ার্কিংয়ে, কি জিনিসটা হচ্ছে? এখানেও তো এনার্জি দিচ্ছে, আরেকটা ব্যাপার আছে গ্যাস এবং লিকুইডের মধ্যে কি ডিফারেন্সটা গ্যাস এবং লিকুইডে? একটা তো হচ্ছে লিকুইড কোনটা দিয়ে যাচ্ছে পাম্প দিয়ে, তাই তো, আর গ্যাস হচ্ছে কম্প্রেসর দিয়ে আমরা ট্রান্সফার করতেছি। সো এখানে একটু ডিফারেন্সটা কি জিনিস? একটু আগে আমরা কথা বললাম যে একটু হচ্ছে, আবার অনেকগুলো ফ্যাক্টর আছে না, এখানে ফান্ডামেন্টালি একটা ডিফারেন্স আছে, একটু ফান্ডামেন্টালি একটা পয়েন্টের ডিফারেন্স হচ্ছে ফান্ডামেন্টালি, একটু চিন্তা করতে পারো না কে বল? কম্প্রেসিবিলিটিটা স্যার মানে লিকুইড ইনকম্প্রেসিবল থাকে গ্যাস, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা এখানে একটা মেজর রোল প্লে করে আমাদের কম্প্রেসরের জন্য, কারণ গ্যাস হচ্ছে কম্প্রেস করতেছে এবং কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের হিসাবেই আমাদের এই এক্সট্রা কিছু জিনিস আমাদের দরকার পড়তেছে, যেমন হচ্ছে সফট সিল বা এই জিনিসগুলো, এতে প্রেশার যে বিল্ড আপ করতেছে সেটা যাতে ই না হয়ে যায় এবং লিকুইডের প্রপার্টি যাতে চেঞ্জ না হয়ে যায় সেটার উপর বেস করে আমরা কম্প্রেসরটা সিলেক্ট করে থাকি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু এটা, যেমন পাম্প আমরা ডিজাইন বলে দিই যে এটার এই জিনিসটা, কিন্তু কম্প্রেসরের ক্ষেত্রে আমরা সেই কাজটা করি না, কম্প্রেসরে জাস্ট আমরা ইনফরমেশন দিই ম্যানুফ্যাকচারকে যে আমাদের এই রিকোয়ারমেন্ট, আমাদেরকে এই রিকোয়ারমেন্টটা কাজ দেওয়া হয় মানে এই ধরনের পাম্প দেওয়া হয়। সো কম্প্রেসিবিলিটি একটা ফ্যাক্টর যেটার জন্য যে কোনো কম্প্রেসর বা প্রপার্টিস আর কি লিডার প্রপার্টিসের সাপেক্ষে এটা হয়। এটা যদি আমরা সরি মেজর পার্টগুলোর কথা একটু বলছে, যে ইনলেটের কানেকশন যেটা থাকতেছে, ইম্পেলার যেটা পাম্পেও দেখা গেছে যে ঘুরতেছে,
ডায়াফ্রাম ডিফিউজার ডিফিউজ করতেছে, এই জায়গাগুলোতে ডিফিউজ করতেছে, কেসিং হচ্ছে চারদিকে যেটা থাকতেছে, আর একটা জিনিসের উপর পাম্প বা এটা ঘুরতেছে, সেটাকে শাফটের উপর ঘুরতেছে, এবং সিল থাকতে হচ্ছে যেহেতু এটা হাই প্রেশার হ্যান্ডেল করতেছে, বের হয়ে যেতে পারে। এই হলো ব্যাপার। এইখানে একটু ডায়াগ্রামটা অত সুন্দর হয় নাই, আমাদের লাইব্রেরির বইগুলো অনেক সুন্দর আছে ছবি। এখানে দেখো, এটা ওই আমাদের যেমন মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প ছিল, এটা হলো মাল্টি স্টেজ কম্প্রেসরের একটা ছবি, দেখো মাল্টি স্টেজের বলছে। সো এগুলো হচ্ছে ইম্পেলার, এটার সাইডে যেটা আছে এটা হচ্ছে কেসিং, এই যে এদিক দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে ইন্টারস্টেজ সিলস, শাফটের সিলস, শাফটের সিল্টগুলো এই জায়গায়, শাফটার এখানে, এখানে সাথে সিল। সো ব্যালেন্স শাফট থাকতেছে, ডাবল অ্যাক্টিং থার্স বিয়ারিং ইত্যাদিগুলো থাকতেছে। সো মোটামুটিভাবে কী কী পার্টস থাকে সেটাই আমরা আর ওই আইডেন্টিফায়ার, যেহেতু ছবি তো অত ভালো নাই তো আমরা আর আইডেন্টিফায়ার এখানে কোনো কিছু নাই, কী কী মেজর পার্টস থাকে এটা একটু ছবিতে একটু বোঝা গেল, সেটাই হলো ফ্যাক্টর। এই তারপর হচ্ছে ফ্লো পাথটা বলতেছে। ফ্লো পাথ আমাদের যে যেমন আমরা দেখলাম যে আগের কম্প্রেসরের মধ্যে ইন্টারস্টেজ কুলিং একটা ইম্পর্ট্যান্ট, সো এখানে হচ্ছে ইন্টারস্টেজ থাকবে না কীভাবে থাকবে সেই অ্যারেঞ্জমেন্টটা একটু থাকতেছে, যাতে ফাইনাল প্রেশারটাকে কীভাবে কন্ট্রোল করা হবে সেজন্য আমরা অনেক সময় ফ্লো পাথটা চেঞ্জ করা হয়, পাইপিং নিয়ে ব্যাপারটা সেটা নিয়ে এই ছবিটা কথা বলছে। এগুলো হচ্ছে ইন্টারস্টেসের কাস্ট আয়রন দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের লক, কেসিংয়ের লকগুলো যেটা আছে সেটাকে বলা হচ্ছে। এই ছবিটা হলো যে আমরা যে বললাম যে সিল করে দেয়, মানে সিল করে দেয় মানে হচ্ছে বিভিন্ন রকমের সিল আছে, ছয় ধরনের বইয়ে লেখা, আমাদের এই স্লাইডে হচ্ছে তিন ধরনের নিয়ে কথা বলা হয়েছে, সেই সিলগুলো আর কি কম্প্রেসরের বিভিন্ন জায়গাকে সিল করে দেওয়ার জন্য। এটা যেটা মোস্টলি মোস্ট কমনলি ইউজ করে ল্যাভেন্স সিল, এখানে দাগ দেওয়া যাচ্ছে, আশা করি একটু দেখা যাচ্ছে। সো এই যে এই নামটা যেটা দাঁড়া ল্যাভেন্স সিল যেটা সেটা ইউজ করা হয়, এই সিলটা কী ধরনের ম্যাটেরিয়াল হবে সেই ম্যাটেরিয়ালগুলো যে কোনো সিলের কী ধরনের আমরা ফ্লুইডকে হ্যান্ডেল করতেছি, অর্থাৎ গ্যাসটাকে ইউজ করতেছি, এটা কি করোসিভ নাকি বা এটা কি পলিমার বা সেই তার উপর বেস করে আমরা সিলের গঠনটা ই করে থাকি আর কি। বিয়ারিং এর কিছু ছবি দেওয়া আছে। আচ্ছা এখানে একটু ডিটেলসে বলছে, দ্য সিলিং অফ প্রসেস গ্যাস অ্যালং দ্য রোটেটিং শ্যাফ্ট ইজ ডেলিকেট অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্রবলেম। সিলিংটা আমাদের যে কথাগুলো একটু এমনি বলতেছিলাম সেই কথাগুলো এখানে সুন্দর করে লেখা আছে, যে এই লেকচার নোটটা আমি তৈরি করি নাই, এই লেকচার নোটটা অন্য স্যারে তৈরি করছে, সো আমি পড়ানো শুরু করছি যখন থেকে, সুতরাং এটা এখানে যে কথাগুলো বলছে শ্যাফ্ট সিল, শ্যাফ্ট সিলটা হচ্ছে যে প্রসেসের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ যদি তুমি প্রেশার মেনটেন না করতে পারো তাহলে তো তোমার এটাকে হ্যান্ডেল করতে পারবে না। তো সিলের যে সার্ভিসটা দেওয়ার জন্য অর্থাৎ সিল করতেছি সেটার জন্য অবশ্যই আমাদেরকে প্রপার্টিস অফ দ্য ন্যাচারাল গ্যাস, যে গ্যাসটা ইউজ করতেছি নেচারটা সেটার আমাদের জানতে হবে, যে এটা ভিসকোসিটি কীরকম, ভিসিভনেস কী জিনিস এক্সক্লুসিভ হতে পারে কি না, সেই ফ্যাক্টরগুলো আমরা জানতে হবে, যে কোনো ম্যাটেরিয়াল আমরা চুজের ক্ষেত্রেই লাগে। সো এখানেও তাই, তারপর কত স্পিডে, বেশি হাই স্পিডে চললে সেখানে আমাদের প্রেশার এবং যে ইয়ার ক্যাপাসিটি কার্ভটা চেঞ্জ হয়ে যায়, সো সেই জন্য স্পিড একটা ফ্যাক্টর, স্পিডের উপর আমাদের কততে অপারেশন করতে পারবে সেইটা হলো ব্যাপার। তারপর ডাইমেনশন অফ স্পেস রিকোয়ার্ড বা স্পেস অ্যাভেলেবেল, যে যে ধরনের স্পেস আছে সেটা অ্যাভেলেবেল কি না, আর ফাইনাল এবং সবচেয়ে বড় যে কথাটা আমরা অফকোর্স
যে কোনো প্রসেসের ক্ষেত্রে এরপরে যে যতগুলো ইকুইপমেন্ট আমরা পড়ব বা ভবিষ্যতে ডিজাইন করবা, সেখানে আমরা কস্ট একটা ফ্যাক্টর আমরা আলোচনা করি। এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা মেজর ফিল্ড যেখানে আমরা কস্টিং করি। যদি আমরা অ্যাকাউন্টিং এর কিছু না, কিন্তু আমরা কস্টিংটা আমরা বেসিক কস্টিংটা ইকুইপমেন্ট ওয়াইজ বলে দিই যে এই ইকুইপমেন্টটা এইভাবে কস্টিং হয়। এবং প্রত্যেকটা আমাদের হাইসিস বা এরকম জায়গাতে যখন অ্যাডভান্সলি ইউজ করবা, আমাদের ওইভাবে ডিটেলস ডিজাইনে ইউজ করা হয় না, আগে করা মাঝখানে করা হয়েছিল, পরে দেখা গেছে যে সব কপি পেস্ট হচ্ছে, সুতরাং এটা বাদ দিয়ে হাতে ডিজাইন চলে গেছে। সো কস্টিং একটা ফ্যাক্টর। সো প্রত্যেকটা সিমুলেটর যেগুলো আছে, প্রসেস সিমুলেটর, সেখানে কস্টিংটা অটো জেনারেট করে অনেক ক্ষেত্রে। তো এই কারণে কস্টিং ফ্যাক্টর। সো আমাদের চারটা ফ্যাক্টর আসতেছে। একটা হচ্ছে যে নেচারটা গ্যাস কি, যে কোনো জিনিস আমরা ইয়ের ক্ষেত্রে কী ধরনের আমরা ফ্লুইড ইউজ করতেছি সেই পার্টিকুলার ইকুইপমেন্টে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্পিডের সাথে যেহেতু আমাদের ভলিউম এবং প্রেশারের কার্ভটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য এটার স্পিডটা আমাদেরকে খেয়াল করতে হবে যে স্পিডটাতে কি সমস্যা হতে পারে। হয়তো হাই টেম্পারেচার প্রেশার তৈরি হতেছে, সুতরাং আমাদের সিলটা একটু বেশি লাগতে পারে, মেকানিক্যাল লিমিটেশন থেকে এবং কস্টিংটা আছে কিনা। সো কস্টিংয়ের উপর বেস করে আমাদের এখানে আমরা যেটা বলতেছিলাম যে বিভিন্ন ধরনের সিল আছে, এখানে তিনটা নিয়ে আমরা আলাপ করতেছি। এটা হচ্ছে সবচেয়ে জেনারেল যে সিলটা ইউজ করা হয়, ল্যাভেন্ড সিল, বাফড ল্যাভেন্ড সিল, লিকুইড বাফেট বাশিং সিল। সো এটা হচ্ছে সবচেয়ে ইয়ার বা এই ধরনের ম্যাটেরিয়াল যেটা বের হইলে নর্মালি কোনো প্রবলেম নাই সেই ধরনের। এটা হচ্ছে নর্মাল প্রসেসের মিডিয়াম প্রেশারে ক্ষেত্রে ইউজ করা হয়, আর এইটা হচ্ছে সবচেয়ে হাই কম্প্রেসরে হাই প্রেশারের ক্ষেত্রে আমরা ইউজ করি। একটু ছোটো করতে হচ্ছে, জেনারেলি ইউজ ফর মডারেট লিকেজ, ইস টলারেবল, এবং এটা সাধারণত ইয়ার জাতীয় পদার্থের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা এনভায়রনমেন্টে বের হলে খুব একটা সমস্যা না। নর্মাল যত কম্প্রেসর আছে এটাতে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে মিডিয়াম টাইপের, এটাও ইনএক্সপেন্সিভ। আর যেখানে হাই প্রেশার এবং কোনো ধরনের লিকেজটা কোনো হওয়া উচিত না সেই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত এই এইটা ইউজ করে থাকি। আরও বেশ কয়েকটা আমাদের আছে, সেটা হলো যে অনেক ধরনের সিল ইউজ করে, কার্বন রিংসটা, বাফেটের ইত্যাদি। ডিজ আর ইনএক্সপেন্সিভ বাফারিং মিডিয়া অ্যাভেলেবল। সো বিভিন্ন ধরনের জন্য আমাদের বিভিন্ন ধরনের সিল ইউজ করে থাকি। মোট ছয়টা, সরি আমি ভাবছিলাম তিনটে এখানে বলা হয়েছে, আসলে ছয়টাই বলা হয়েছে আর কি। বইয়ে ছয়টা ছিল, এখানে ছয়টাই বলা হয়েছে। সো ভেরি হাই স্পিড, নট সুইটেবল। এই যে যেমন একটা কার্বন, কার্বনটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট তোমার ম্যাটেরিয়াল, তাই কার্বনটা, কার্বন স্টিল বা এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয় নর্মাল প্রেশার, লো প্রেশার। কথাটা বলছে, এটা হলো ম্যাটেরিয়াল সিলেকশন। আমরা যদি দেখি ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য যে ম্যাটেরিয়ালগুলো, মানে যে পার্টসগুলো ফ্লুইডের সংস্পর্শে বেশি আসে এবং হাই প্রেশারের সাথে রিলেটেড, সেগুলোতে আমরা দামি ম্যাটেরিয়াল ইউজ করে থাকি। দেখো এই লেভেন্স যেটা বলা হচ্ছে সেটা অ্যালুমিনিয়াম ইউজ করতেছে, সিল যেটা ইউজ করা হচ্ছে সেটা মেকানিক্যাল সিল, এগুলো কিন্তু ব্রঞ্জ, কার্বন, রিকোয়ার্ড কার্বাইড ইত্যাদি ইউজ করতেছে। আর উপরের যে জায়গাগুলো যেমন হচ্ছে কেসিংটা, কোনো কোনো ক্ষেত্রে কার্বন স্টিল ইউজ করতেছে, কাস্ট আয়রন হচ্ছে সবচেয়ে সস্তা সেই কারণে কাস্ট আয়রন ইউজ করতেছে। আবার ইম্পেলারে দেখো একটু হাই স্টেনলেস স্টিল ইউজ করতেছে। এ হচ্ছে মোটামুটিভাবে আমাদের ম্যাটেরিয়াল সিলেকশনে। এগুলোতে একটু মনে রাখতে হবে, আমার মনে থাকে না এখন, সেই জন্য সেখানে একটু মনে রাখার চেষ্টা করতে হবে কোনটাতে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। রাইট, ওই একইভাবে যেমন আগের যে কম্প্রেসরটা ইউজ করা হয়েছে, সেই কম্প্রেসরে যেরকম গ্রাফটা দেখানো হয়েছে,
যে আমাদের বিভিন্ন ধরনের কার্ভগুলা, যেমন আইসোথার্মাল কার্ভগুলা আমাদের মুভ করে যায়, যেটা হচ্ছে মেইন যে লাইনটা থাকে অপারেটিং এর লাইন থেকে সেটা থেকে মুভ করে দেবে। আবার হাই ভ্যালু এবং লো ভ্যালু যদি থাকে ওই অ্যাডিয়াবেটিকের যদি কম্প্রেশন হয় সেটারও কার্ভ দুটা ডিফারেন্স। এটা হচ্ছে এই কার্ভে মেইনলি বলা হয়েছে। এটা হচ্ছে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভের কথা বলছে। এখানে যে জিনিসটা হচ্ছে এই সাইডে হচ্ছে রাইট সাইডে হলো প্রেশার আর এই সাইডে হচ্ছে রেটেড ক্যাপাসিটি। হ্যাঁ, বিভিন্ন ধরনের পয়েন্টগুলো বলা হয়েছে। দেখো 85% স্পিড, 100% স্পিড, 110% স্পিড, এবং এখানে সাথে ইফেক্ট অফ স্পিডটাতে কি সমস্যা হয় সেটা নিয়ে গ্রাফটা বলা হয়েছে। আচ্ছা, গ্রাফটা দেখে কেউ কোনো কিছু মন্তব্য করতে পারো যে এটাতে কি জিনিসটা, যদিও খুব একটা ক্লিয়ার না গ্রাফটা, বইটাতে দেখার চেষ্টা। সবাই দেখা যাচ্ছে? দেখি কে পড়াশোনাতে মানে অ্যাডভান্স করে রাখছে কে। আচ্ছা, কার্ভটার মেইনটা মেইন কথা হচ্ছে যে আমাদের যে 100% ডিজাইন স্পিড রয়েছে যেটা ম্যানুফ্যাকচাররা দিয়ে দেয় সেটা হচ্ছে রেটেড স্পিড বা রেটেড বলতেছে। তারপরে যদি আমাদের চলে যায় সেখানে আমাদের বেশ কিছু প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে সার্জ একটা প্রবলেম বলে, যেখানে তোমার ভলিউমের থেকে ভলিউম কমানো যাচ্ছে না বা প্রেশার, প্রেশারের সাথে এটা একটা প্রবলেম সৃষ্টি করে প্রেশার এবং ভলিউমের কার্ভে। এই কারণে আমাদের একটা রেটেড স্পিড থাকে, সেই স্পিডের আমাদের চালাইতে হয়। অনেক ক্ষেত্রে প্রেশার চেঞ্জ করলেও এটা সমস্যাটা হয় এবং চেঞ্জ করলেও এই প্রবলেমটা হয়, এই জন্য এই কার্ভগুলো ইউজ করা হয়। এখানে 1261-এ বেশ কিছু কার্ভ আছে, ডিটেলস আরো দেখতে পারবা। আচ্ছা, এই যেমন আরেকটা হচ্ছে টিপিক্যাল পারফরমেন্স ম্যাপ অফ সেন্ট্রিফিউগাল, ডিজাইন পয়েন্ট থেকে যদি মুভ করে যায় তখন আমাদের স্বাভাবিকভাবে কি হচ্ছে কিছুটা হেড এবং ইয়ের পারফরমেন্সটা প্রবলেম সৃষ্টি করে আর কি। এই জন্য আমাদের অপটিমাম যে পয়েন্টটা সেটা হচ্ছে 100% এবং 100% এফিসিয়েন্সিতে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পটা চালাতে হবে আর কি। স্পিডটা সেই কারণে একটা মেইন ফ্যাক্টর যে স্পিডে চলবে, রেটেড ক্যাপাসিটিতে চলতে হবে। আচ্ছা, এই কার্ভে কি কি লেখা আছে? ইনক্রিজ সাকশন প্রেশার 1-1, এই যে এই পয়েন্ট আছে 1-1, আর এটা হচ্ছে যে 100% রেটেড যে কার্ভটা আছে, এই যে 100% কার্ভের ডিজাইন রেট। সো আমাদের যদি টেম্পারেচার চেঞ্জ করে দেওয়া হয় তাহলে পারফরমেন্সটা অনেক ক্ষেত্রে কমে যায়, যেমন 2-2 ইনক্রিজ মলিকুলার ওয়েট ডেন্সিটি চেঞ্জের জন্য, বা আমাদের যে কথাটা বলতেছিলাম বা বলা হয়েছে যে আমাদের চয়েজের ক্ষেত্রে ফ্লুইড ফ্লুইডের প্রপার্টিসটা আমরা দেখি, আগে আলোচনা করতেছিলাম। সো ফ্লুইডের প্রপার্টিসের জন্য এই রেটেড ক্যাপাসিটির থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ধরো এক ধরনের ইউজ করা হচ্ছে সেটা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা হলো 1-2 ইনক্রিজ সাকশন প্রেশারের জন্য চেঞ্জ হচ্ছে, 1-1-এর যে কার্ভটা 2-এর জন্য হচ্ছে মলিকুলারের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সার্চ লিমিট হচ্ছে, সার্চ হতে পারে সেই প্রবলেমটা এখানে ফেস করার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখানে এই কার্ভটাতে বেসিক্যালি ইনলেট যে টেম্পারেচারটা আছে সেটা চেঞ্জ হলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাই টেম্পারেচার সাথে ওই প্রেশার রাইসের পরিমাণটা একটু কমে যাচ্ছে, এবং একইভাবে এটার ইফিসিয়েন্সি ভলিউমের সাথে চেঞ্জটা একটু কমে যায়। এটাই এখানে দেখাচ্ছে পার্সেন্টেজ পাওয়ার হচ্ছে দ্বিতীয়টা, একই রকম কাজ এটা থাকুক। লাস্ট হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটিটা কন্ট্রোল, এখানে একটা যে ওই একই জিনিস মোটামুটি ভাবে যে
আমাদের 100% এর যে কার্ভটা থাকে সেটাতে অপারেট যে প্রবলেম গুলো হয় এই বিভিন্ন কার্ভে ক্যাপাসিটি ভার্সেস যে চেঞ্জ গুলো হচ্ছে, এখানে যেমন রেটেড আরপিএম থেকে যখন ই হচ্ছে তো 100% এর চেঞ্জ হলে সেটার ইফেক্ট হচ্ছে হর্স পাওয়ার চেঞ্জ ইন থ্রটলিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড। এই একটা যদি স্পিড থাকে সেটা চেঞ্জ হয়ে যায়, স্পিড চেঞ্জ হলো কার্ভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেই জন্য পারফরমেন্স একটা ফ্যাক্টর, যেখানে আমাদের ওই পার্টিকুলার কম্প্রেসরের জন্য স্পিড ফিক্স থাকতে হবে। এই হলো মোটামুটি ভাবে বিভিন্ন ধরনের কার্ভ আছে, সেই কার্ভগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমাদের যে এটাকে বলা হচ্ছে স্পেসিফিকেশন শিট, স্পেসিফিকেশন শিট। এই তোমরা স্পেসিফিকেশন শিটটা দেখতে পারতেছো? জি স্যার। ওকে, সো স্পেসিফিকেশন শিটটা তে কি কি ইনফরমেশন আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে দিতে হবে তোমাদের একটু মুখস্থ করতে হবে, কারণ তোমাদের অঙ্কগুলো খুব ছোট ছোট থাকে, সেখানে স্পেসিফিকেশন শিট ওইভাবে দেওয়া হয় না কম্প্রেসরের জন্য। কিন্তু আমাদের কি কি জিনিস লাগবে সেই জিনিসটা ম্যানুফ্যাকচারকে জানানোর জন্য এটা ইনফরমেশনগুলো দিতে হবে, সেটা হচ্ছে এখানে লিস্ট আছে। প্রথম জিনিস হচ্ছে আমরা দেখলাম যে ইনলেটের টেম্পারেচার প্রেশার খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, আর টেম্পারেচার প্রেশারের উপর বেস করে আমরা সাধারণত চুজ করে থাকি, এবং ডিসচার্জেরও টেম্পারেচার প্রেশারের উপর চুজ করে থাকি। আরেকটা জিনিস হচ্ছে যে সে ক্যাপাসিটিটা কততে হ্যান্ডেল করতেছে সেটা হলো কথা। আর অনেকখানেই দেখলাম বেশ কয়েকটা গ্রাফে যে মলিকুলার ওয়েট বা যে প্রপার্টিগুলো আছে, কম্প্রেসিবিলিটি আছে ইত্যাদি, সেটা গ্যাসের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে এটাকে আমাদের চয়েস করতে হবে কি ধরনের কম্প্রেসর হবে। সুতরাং এই ইনফরমেশনটা দিতে হবে, এবং সাধারণত পারফরমেন্স কার্ভটা আমরা চাইতে হবে। এই হলো ব্যাপার, যে কার্ভটা সেটা দিয়ে দিতে হবে যে এরকম ভাবে আমাদের এই প্রেশারে হ্যান্ডেল করতেছি, এই ধরনের কার্ভ আমাদেরকে দিতে হবে আর কি। বিভিন্ন ধরনের যে কার্ভ দেখানো হয়েছে সেই পারফরমেন্স কার্ভগুলো বলতে হবে যে না এরকম কার্ভগুলো আমরা চাচ্ছি। তারপর আমরা হচ্ছে কুলিং করা হয়, প্রত্যেকটা কম্প্রেসরে কুলিং করা হয়, যেহেতু এটা মিডিয়াম প্রেশারে মিডিয়াম প্রেশার রেঞ্জে কাজ করে সেন্ট্রিফিউগালটা, সেই জন্য এটার বেসিক্যালি ওয়াটার দিয়েই আমরা কুলিং করে থাকি। টেম্পারেচার ইন সামার উইন্টার অ্যান্ড ডিজাইন অ্যাভারেজ, সামারে অবশ্যই একটা টেম্পারেচার কাজ করবে, উইন্টার একটা, এবং অ্যাভারেজ ডিজাইনের কততে কাজ করবে অ্যাভারেজ যে টেম্পারেচারটা অ্যানুয়ালি। এটা সাধারণত আমরা যে বিভিন্ন চার্ট আছে, মেট্রোলজিক্যাল চার্ট থাকে, সেই চার্ট থেকে আমরা যে কোনো ইকুইপমেন্টের জন্যই ওই টেম্পারেচারের রেঞ্জটা বলে দিই আর কি। সো এই রেঞ্জে কাজ করে, সো এটা হলো কথা কুলিং ওয়াটার ফ্রেশ। তারপর পসিবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো আমাদেরকে ডিটেলসে বলতে হবে, ইনলেট আউটলেটের ক্ষেত্রে কী ধরনের, তারপর কুলিংয়ের জন্য কী ধরনের কুল ইউজ করব সেটা বলতে হবে, ম্যাটেরিয়াল কনস্ট্রাকশনের কথা বলতে হবে যে কী ধরনের ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করে থাকি, কেস, তারপরে শাফ্ট, ডায়াফ্রাম, ইম্পেলার, রটর আর সিট। ওভার স্পিড কত, আগে একটা দেখানো হলো যে 100% যে ডিজাইন স্পিড আছে, ডিজাইন আরপিএম এর উপরে যদি চলে যায় সেখানে একটা কম্প্রেসরের প্রবলেম সৃষ্টি হয়, সেই প্রবলেমটা যাতে অ্যাভয়েড করা যায় সেই ফ্যাক্টরটা আমাদেরকে, যেমন সার্জ বা এই ধরনের প্রবলেমগুলো আমাদেরকে ক্রিটিক্যাল একটা স্পিড বলে দিতে হবে। নয়েস লেভেল, কম্প্রেসরের যেহেতু অনেক হাই প্রেশারে কাজ করে, এটা সব জায়গাতে আমাদের ডিপার্টমেন্টেও আগে কম্প্রেসর ছিল, এখন ওইভাবে থাকে না, সো ওই কম্প্রেসরটা অনেক শব্দ, মানে আমাদের ডিপার্টমেন্টের সব জিনিসই তো মোটামুটি পুরনো হয়ে গেছে, সো রিপ্লেস করা একটু মুশকিল। তো ওটা আগে ডেমনস্ট্রেশন পারপাসে ছিল শুধুমাত্র, এখন আছে কিনা যায় না। আর তোমাদের জন্য তো C2 তে সাধারণত বলা হতো যে এটা হলো কম্প্রেসর।
এখন করানো হচ্ছে কিনা মনে হয় আমরা রিপ্লেস করতে পারি না, এটা টাকা যেহেতু একটা ফ্যাক্টর আর কি। আচ্ছা, সাবসিল অ্যান্ড প্যাকিং রিকোয়েস্ট ফর ডিটেল ড্রয়িং অফ অয়েল সিল, সাবসিল আর এনি পার্টস অয়েল। আমরা সাধারণত প্রসেসে কী ধরনের গ্যাস বা অয়েল ইউজ করবো সেটার সাপেক্ষে আমাদের প্যাকিংটা ইম্পর্টেন্ট জিনিস। আর ড্রাইভার বলতে বোঝাচ্ছে কী দিয়ে এটাকে চালানো হচ্ছে। সাধারণত স্টিম টারবাইন থাকতে পারে, ইলেকট্রিক মোটর থাকতে পারে, গ্যাস ইঞ্জিন থাকতে পারে, বেল্ট অ্যান্ড গিয়ার থাকতে পারে, বিভিন্ন ধরনের দিয়ে এটাকে চালানো হয়। আর আমরা ওই এটা চাইতে পারি যে শাটডাউন অ্যালার্ম ফর ওভার অ্যান্ড আন্ডার, এই ধরনের কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন ধরনের কন্ট্রোল সিস্টেম আছে। কম্প্রেসর যেহেতু একটু কমপ্লেক্স জিনিস, সেটা যাতে অটোমেটিক হয় সেই কারণে আমরা ওই কন্ট্রোলটা ওই পার্টিকুলার ইকুইপমেন্টের জন্য চাওয়া হয়। প্রেশার লুব্রিকেটিং সিস্টেম ফর কম্প্রেসর অ্যান্ড ড্রাইভার বিয়ারিং। প্রেশার লুব্রিকেটিং সিস্টেমটা আমাদের কম্প্রেসর এবং বিয়ারিংয়ের জন্য দরকার। এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজের কথা বলা হয়েছে, ওয়েল প্রেশার গ্যাস, বিয়ারিং, ওয়েল শাফট কাপল অ্যাক্সেসরিজ ইউজ করা হয়, কাপলিং ফ্লেক্সিবল স্পেসার টাইপ, কাপলিং গার্ড, ট্যাকোমিটার, ভাইব্রেটিং স্পিড অর ইলেকট্রিক, বেস প্লেট সিঙ্গেল অর কমন ফর কম্প্রেসর অ্যান্ড ড্রাইভার, স্টিম অয়েল, ওয়াটার পাইপিং ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ কানেক্টিং কম্প্রেসর ড্রাইভার ইউনিট, ওয়ান সেট স্পেশাল টুলস অ্যান্ড রেঞ্চেস ফর ডিসম্যান্টলিং কম্প্রেসর অ্যান্ড ড্রাইভার। এবং কম্প্রেসর মেনটেন্যান্সের জন্য আমাদের অনেক সময় খুলতে হচ্ছে, সেই কারণে এই ডিসম্যান্টলিং এর জিনিসগুলো লাগে, অপারেটিং ইনস্ট্রাকশন এবং ডাইমেনশনাল ড্রয়িং। এই হোটেল মোটামুটি ভাবে স্পেসিফিকেশন শিট, হয়তো এখান থেকে জেনারেল কোশ্চেন আসে যে এই সেকশনটা কি কি অ্যাক্সেসিবিলিটি থাকবে, বা হয়তো পুরো যদি 35 মার্কের কোশ্চেন থাকে তোমাদের তো পরীক্ষা হবে কিনা যায় না, সো স্পেসিফিকেশন শিটটা ডিসক্রিপশন আমরা চাই মোটামুটি লিখতে হয়, যে এটা তো পুরাটা অনেকেই লিখতে পারে না, যে ভালো লাগে সে হচ্ছে ভালো মার্ক আর কি, সব পুরাটা লিখতে পারলে সে পুরো মার্ক, যে তোমাদের ভিতরে যে সবচেয়ে ভালো লাগবে সে এই হচ্ছে ব্যাপার। আর অনেক সময় এই জাস্ট ইনফরমেশনগুলো আছে চাওয়া হয়, কম্প্রেসরের কী কী কনস্ট্রাকশনের ডিটেলসগুলো কী আছে, বা এরকম ছোটো ছোটো কোশ্চেন থাকতে পারে। সো দুইভাবেই হইতে পারে আর কি, ভাঙাও যেতে পারে স্পেসিফিকেশন শিটটা, আবার ইন জেনারেল প্রেসক্রিপশনও চাওয়া হতে পারে। এই মোটামুটিভাবে আমাদের কম্প্রেসর আশা করি কিছুটা বোঝা গেছে। তোমরা কি ক্লাস টেস্ট বা কিছু দিতে দেওয়ার একটা, এই যেহেতু কম্প্রেসরটা নিয়ে যে কোনো সময় তোমরা ডেট তো জানাই দিও, তোমাদের সিআর জানি কে স্যার? আমি স্যার হৃদয়। রোল নাম্বারটা তুমি তাহলে আমাকে, 48 স্যার, 48 জি স্যার, আমি ইমেল করে আপনাকে জানিয়ে দেব। হ্যাঁ, তুমি যে কোনো সময় যে তোমাদের প্রিপারেশন যখন হয়ে যাবে তার মাঝখানে, কারণ তোমার আর দুইটা ক্লাস টেস্ট তো নিতে হবে, ঠিক আছে? সো আমরা ওইভাবে করে ওই প্ল্যান করবো, ওই স্লাইডের উপরই থাকবে, এখানে স্পেশাল কিছু থাকবে। আর ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখন অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে নিই আজকে এই পর্যন্ত থাকুন।